মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা একেবারে ব্যারাকপুর থেকে শুরু করে ভাটপাড়া থেকে শুরু করে টিটাগড় থেকে শুরু করে কামারহাটি থেকে শুরু করে এখানে অনেক মিউনিসিপ্যালিটি আছে, দমদম থেকে শুরু করে, আপনাদের কাজগুলো সম্বন্ধে, কাজগুলো এখন তো বোর্ড অনেক জায়গায় নেইও, মানে ইলেকটেড বোর্ড নেই, জাস্ট নমিনেটেড আছে। নমিনেটেড থাকলে কাজ করা অসুবিধেও হয়। আমরা কলকাতা কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন করে ফেলছি, তারপরে আস্তে আস্তে ফেজ বাই ফেজ আমরা কোভিড ভীতিকে রক্ষা করেই ফেজ বাই ফেজ ইলেকশনগুলো করে দেব। কিন্তু যারা এখন পুরো প্রশাসনে আছেনও, তারা একটু এলাকাগুলো কেন ঘুরে ঘুরে দেখছেন না? এলাকার কাজগুলো কেন গুরুত্ব দিচ্ছেন না? আমি ডিএমকে বলবো, এটা যদিও মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে, কর্পোরেট আরবান ডিপার্টমেন্টের আন্ডারে, খলিল এখানে আছে, খলিল তোমরা একটা কাজ করো তো, আরবান ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি থেকে একটা করে অবজারভার দাও, যে সারা এলাকা ঘুরে দেখবে কে কোথায় কাজ করছে আর করছে না, কোথায় কোথায় কি কাজ বাকি আছে, কোনটা জনগণের অসুবিধা হচ্ছে, তার ডিটেলস রিপোর্ট আমি এই জেলায় চাই। অন্যান্য জেলাগুলোও লক্ষ্য রাখো, প্রত্যেকটা তোমার যতগুলো মিউনিসিপ্যালিটি আছে, কটাও আছে মিউনিসিপ্যালিটি সারা বাংলায় 125টা, 125টা মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বাদ দিয়ে, কর্পোরেশনেও দাও, কে কোথায় কাজ করছে করছে না তার ডিটেলস একটা স্টাডি করো। যে ভালো কাজ করবে সে রিওয়ার্ড পাবে, যে ভালো কাজ করবে না তাকে কিন্তু আগামী দিন তার জন্য ভাবতে হবে। পরিষ্কার কথা, আমাদের একটাই কাজ, মানুষের কাজ করা। সে কাজটা যদি আমি না করি, আমি শুধু আকাশের দিকে তাকাই আর নিচের দিকে না তাকাই, তাহলে কিন্তু হবে না। মানুষ কিন্তু কৈফিয়ত চাইবেই। টিটাগড় মিউনিসিপ্যালিটির দায়িত্বে কে আছেন? চেয়ারম্যান। আপনার এলাকায় অনেক কমপ্লেন আছে, প্লিজ কাজগুলো করে ফেলুন। আমরা কাজ করছি, করে ফেলুন, এটাই বলবো, করে ফেলুন। এমএলএদেরও একটা টাকার এমএলএ ল্যাড পান আপনারা, আমি বলবো অন্য কিছু না করে আগে রাস্তাঘাট, জল, এটা দেখুন আপনারা, লাইট, স্কুল বিল্ডিং টিল্ডিং আপনাদের করতে হবে না, সেগুলো এমপিরা করবে, ভাগ করে নিন। এমপিদের 5 কোটি টাকাটা কমিয়ে দিয়ে 2 বছর ধরে তো করতেই দেয় না, এরপরে মনে হয় 2 কোটি টাকা দেবে বলছে সৈকতদা। 2 কোটি টাকা দিলে সেখান থেকে স্কুল বিল্ডিং টিল্ডিং যা করার বা ওপরের দিকটা যেটা করা ভিজিবল সেটা এমপিরা করুক, আর মাটির নিচে মানে কি জল, রাস্তা, এইগুলো লাইট, এগুলো এমএলএ ল্যাড আপনাদের হেল্প করতে পারে, চেয়ারম্যানদের। টাকা তো অলরেডি 75% ছেড়ে দেওয়া হয়েছে। ব্যারাকপুরের চেয়ারম্যান কে আছে? উত্তম। কামারহাটি গোপাল, নোয়াপাড়া। আমি সবাইকে বলছি, মলয় তোমরা প্রত্যেকে পুরনো কাজগুলোতে একটু দেখে নিতে হবে। দক্ষিণেশ্বর ঠিক আছে, স্কাইওয়াক, ওখানে প্রবলেম আর নেই তো? না, প্রবলেম কিছু নেই, এখন ঠিকঠাকই আছে। ব্যারাকপুর, ভাটপাড়া, টিটাগড় এগুলো এমনিতেই কনজেস্টেড এরিয়া। ওদিকে খর্দা, খর্দার কে আছেন? হ্যাঁ, সবই কনজেস্টেড এরিয়া। দমদম, সাউথ দমদম, নর্থ দমদম, পাচুদা আছে, হ্যাঁ বিধান আছে নর্থ দমদমে। কথা হচ্ছে যে একটু নিজেরা একটু এলাকায় ঘুরে বেড়ান, কেমন কাজগুলো যাতে হয়, আর এমপি এমএলএর সাথে ভালো সম্পর্ক রাখুন। দেখুন আমাদের সরকার যা কাজ করছে জনগণের জন্য, আমি কিন্তু জনগণের কাছে ইন্ডিভিজুয়াল কাজটা পৌঁছে দিচ্ছি। কাজে আমার পক্ষে যদি এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অত টাকা গভর্নমেন্টের নেই। ফার্স্ট হচ্ছে আমি পেট ভরে খেতে দেবো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্য সংস্থান, বাদ বাকি কাজগুলো আপনাদেরও করতে হবে। আপনাদেরও ফান্ড আছে, এমএলএদেরও আছে, এমপিদেরও আছে, মিলিয়ে মিশিয়ে করুন। আর যেখানে খুব আর্জেন্সি থাকবে সেখানে গভর্নমেন্ট দেখবে, ঠিক আছে? নিজেরা একটু অ্যাক্টিভ হন, বি অ্যাক্টিভ। আমি কিন্তু আবার কিন্তু বসবো আপনাদের সাথে।